गुड मॉर्निंग। वेलकम बंधुरा, चले नॉर्थ बेंगल ब्लॉगर द्वितीय पार्ट निये दार्जिलिंग बिद्दांग थेके जखन बेरियेछिलाम तखनी तोमरा देखेछिले भालोई बिस्टी पड़छे। दार्जिलिंगे पौंछेओ खूब जोरे ना होलेओ टाना बिस्टी पड़ेई चलेछे। जेहेतु आमरा पिक सीजने एसेछि एबं हठात् एसेछि बुकिंग ना करे, ताई प्रथमेई मेल रोडेर उपर लागेज निये उठे घर खोजाखुजिर पाला। आगेर बार जखन दार्जिलिंग एलाम तखन जे होटेल आमरा 800 टाकाय छिलाम सेई सेम होटेल होटेल पुष्पक सेखाने 2500 टाका रूम रेंट चाइछे। माउंटेन व्यू रूम पेलेओ व्यल्यू फर मानी बला जाए ना, तबे जेहेतु खूब चाप ठीक करलाम प्रथम दिनटा एखाने थेके जाई, परेर दिन भालो एकटा होटेल खुजे सेखाने मुभ करब। কি অবস্থা দার্জিলিং, লোকে পাগলের মতো ঘর খুঁজছে। আমরা ছাগলের মতো একটা ঘর নিয়েছি আপাতত একদিনের জন্য। দার্জিলিংয়ে থাকতে গেলে মেলের আশেপাশে ঘর নেওয়া উচিত, নাহলে মেলের রাস্তায় বারবার ওঠানামা করা যথেষ্ট কষ্টকর। মেলের আশেপাশে বিভিন্ন বাজেটে 800,000 থেকে শুরু করে 2,500 টাকা অবধি ঘর পাওয়া যায়। হোটেল সানফ্লাওয়ার, হোটেল পাইন রিজ, হোটেল শ্যালেট বিভিন্ন ঘর রয়েছে। তবে অনলাইনে বুক করে আসাই ভালো, বিশেষত পিক পিরিয়ড হলে, পিক সিজনে কী হয়, অনলাইনে যা রেট দেখায় এখানে পৌঁছে তার থেকেও বেশি পড়ে। এই জন্যই পরের দিন আস্তাবলের রাস্তার একটু নোংরা রাস্তার হোটেল পুষ্পক ছেড়ে আমরা মেলের ঠিক পিছনের যে রাস্তাটা সেই রাস্তায় হোটেল লায়ন্স গেটে চলে এলাম। হোটেল লায়ন গেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, লোকেশন একদম ঠিক মেলের নিচের রাস্তাটাতেই, মানে হেঁটে 10 পা মেল। বাজেটটা একটুখানি বেশি পড়বে, বাজেটটা 2,500 এদের। আমরা যে ডিলাক্স রুম পেয়েছিলাম যেহেতু সেজন্য সেটা 2,500, স্ট্যান্ডার্ড রুমের ভাড়াটা আর একটু কম, কিন্তু এদের ব্যবস্থা যথেষ্ট ভালো, রুমও যথেষ্ট সুন্দর এবং লোকেশনের তো কথাই নেই। বর্ষাকালে গেছি, মেঘলা ওয়েদার, কুয়াশা, না হলে এই রুম থেকে ভীষণ সুন্দর মাউন্টেন ভিউ পাওয়া যায়। এদের রুম সার্ভিসও বেশ ভালো। বর্ষাকালের দার্জিলিংয়ের সৌন্দর্যই আলাদা, একটা অদ্ভুত রোম্যান্টিক ভাব আছে। আমাদের এবারে দার্জিলিং আসার মূল উদ্দেশ্য মোটেও ঘোরাঘুরি নয়, রিল্যাক্স করব, ভালো খাবো। খাওয়ার কথাতেই যদি আসি, গ্লেনারিজ দিয়ে শুরু করতে হবে। অনেকেই জানেন না যে গ্লেনারিজ আগে কিন্তু অ্যাকচুয়ালি একটা ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল, পরে এটা টেক ওভার হয়ে ব্রিটিশ ফুড হয়। এখন গ্লেনারিজের নিচের তলাটা বেকারি, উপরে রেস্টুরেন্ট রয়েছে। মল রোডে রাস্তা দিয়ে হাঁটতে গেলেই গ্লেনারিজ চিনতে হবে না, বেকারির গন্ধেই নাক আপনাকে টেনে নিয়ে যাবে। গ্লেনারিজের যে বেকারি পোর্শনটা, এটা পুরোপুরি সেলফ সার্ভিস। বাস্কেট রয়েছে, টংস রয়েছে, নিজের মতো ঘুরে ঘুরে যেটা ইচ্ছা তুলে নিন, নিয়ে বিলিংয়ে চলে যান। ট্যুরিস্ট বলুন, লোকালস বলুন, সবাই বাস্কেট নিয়ে ঘুরছে, বেশ সুন্দর ব্যাপার। প্রচুর রকমের পেস্ট্রি, ব্রেডস, হট চকলেট, দার্জিলিং টি নিয়ে টেবিল ভরিয়ে বসলাম। শেষ করতে পারবো কি করে ভাবছিলাম, কিন্তু দেখলাম চেষ্টাও করতে হয় না, এমনি শেষ হয়ে যায়। অনেক ট্যুরিস্টই আছেন যারা দার্জিলিংয়ে গিয়ে হয় গ্লেনারিজ নয় কেভেন্টার্স এর বাইরে কিছু চেনেন না। আরেকদল অবশ্য আছে যারা সেখানে গিয়েও মাছ ভাত খোঁজেন, তাদের কথা বাদ দিন। ব্রেকফাস্টের জন্য আমরা এক্সপ্লোর করছিলাম, দেখলাম সবথেকে ভালো জায়গা, চলে এলাম সোনামস কিচেন। এখানকার ইংলিশ ব্রেকফাস্ট ভীষণ বিখ্যাত, খুব ছোট্ট ফুড জয়েন্ট কিন্তু খুব কোজি। সোনাম আন্টি আর তার হাজব্যান্ড দুজনের 13 বছরের প্রচেষ্টা, এখনও অবধি ভীষণ নাম করেছে বিশেষত লোকালসদের মধ্যে। জেনারেলি লোকালসরা যেখানে খায় বুঝতে হবে সেখানে খাবারের কোয়ালিটি খুব ভালো, খুব অ্যাফোর্ডেবল এবং ভীষণ টেস্টি। আর প্রচুর বই রয়েছে, সময় কাটানোর জন্য খুব আদর্শ, সকালে 8টাতেই খুলে যায়, সুতরাং খিদে পেটে হাঁটাহাঁটি করতে হবে না। সোনামস কিচেনের হ্যাশ ব্রাউন আর কফি অবশ্যই খেয়ে দেখবেন। সোনামস কিচেনের ঠিক একটু আগেই, দুটো দোকান আগে, অপোজিট ফুটে টম অ্যান্ড জেরি ক্যাফে, একবারে অনবদ্য জিনিস। টম অ্যান্ড জেরি থিমের উপর ভিত্তি করে
পুরো ক্যাফেটা সাজানো। ঢুকেই মনে হলো যেন ছোটবেলার কার্টুন নেটওয়ার্কের সেই ঘরের মধ্যে ঢুকে গেছি। ইচ্ছা করতো টিভির মধ্যে দিয়ে ঢুকে যেতে, যেন সেখানেই ঢুকে পড়েছি। চারপাশে টম অ্যান্ড জেরির ছবি, বিভিন্ন ক্যাটালগস, বই, সুন্দর সময় কাটানোর জায়গা। প্রাইসিং রিজনেবল, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো। অবশ্যই ট্রাই করবেন বার্গার, ফ্রাইজ, প্যানকেক। আমি দার্জিলিং এক প্রকার আসি কেভেন্টার্সের জন্যই, বলতেই পারি, কোনো লজ্জা নেই। 100 বছর পেরিয়ে গেছে, 100 বছর পেরিয়েও 10-12 বছর হয়ে গেল আসলে, তবু ভিড় যেন বাড়তেই আছে। কেভেন্টার্স খোলার টাইম সকাল 8টা, কিন্তু রোজই 8টার আগে থেকেই লাইন পড়ে। দুদিনই চেষ্টা করে সামনের দিকের ছাদটা, খোলা ছাদটায় একদিনও বসতে পারলাম না, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার প্রিয় জিনিস রয়েছে পর্ক প্ল্যাটার, দুদিনই তাই খেলাম, তার সাথে কেভেন্টার্সের দার্জিলিং টি, বাইরে হালকা বৃষ্টি, আর কি চাই। এছাড়া দার্জিলিংয়ের অন্যান্য খাবার জায়গার মধ্যে কুঙ্গা খুব ভালো, অথেন্টিক দার্জিলিং হিমালয়ান ফুডের জন্য, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি, বৃষ্টিতে আটকে গেছিলাম। বেলভিউয়ের নিচে একটি রেস্টুরেন্ট রয়েছে, মল রোডে বেলভিউয়ের নিচেই ঠিক, আড়া, খুব ভালো। রিভলভার নামে একটি ক্যাফে আছে, সেটিও বেশ ভালো। দার্জিলিংয়ে গিয়ে সবথেকে বোকামির কাজ হবে বেলা অবধি শুয়ে থাকা। ভোর ভোর উঠে পড়তে হবে, আমরা যে কদিন ছিলাম 5:30-6টার মধ্যে উঠে পড়েছি, তারপর মর্নিং ওয়াক। অনেকেই প্রশ্ন করেন দার্জিলিংয়ে 3 দিন কী করবে, কিন্তু লুকিয়ে আছে, অনেক কিছু লুকিয়ে আছে, খুঁজে বার করতে হবে। তার মধ্যে একটা অন্যতম হলো সকালের মর্নিং ওয়াকটা। গুড মর্নিং। মেলের উপর একটু গরম গরম লিকার চা খেয়ে নিয়ে রাজভবনের রাস্তাটা ধরে, সবুজ গালিচার মতো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সকালের সৌন্দর্য দেখা। তুলনামূলক অনেক ফাঁকা রাস্তা বেলা বেড়ে গেলে যে গাড়ি, জ্যাম, ভিড়, তার কোনো কিছু নেই। এই আমেজটা নেওয়া, এই অভিজ্ঞতাটা করা, এটা খুব দরকার দার্জিলিংয়ে এসে। আমরা যে কদিন ছিলাম প্রত্যেক দিনই মর্নিং ওয়াকে গেছি, যে কারণে রাজভবনের রাস্তা ছাড়লেও আমাদের হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা, লায়ন্স গেটের সামনে দিয়ে যে রাস্তাটা ভুটিয়া বস্তির দিকে নেমে গেছে, সেটাও হাঁটার জন্য খুব সুন্দর। ছোটো ছোটো মন্দির, বৌদ্ধ গুম্ফা, সকালটা বেশ ভালো কেটে যায়, মন ভালো হয়ে যায় সারাদিনের জন্য। দার্জিলিং এর আগে অনেকবার এলেও জয় রাইড একবারও করা হয়নি, তাই এবার ঠিক করেই নিয়েছিলাম টয় ট্রেন জয় রাইডটা করবই। আসার আগের দিনই IRCTC-র ওয়েবসাইট থেকে জয় রাইডের রিজার্ভেশন বুক করে নিয়েছিলাম। অবশ্যই এই কাজটা করবেন, কারণ প্রচণ্ড ভিড় হয়, তো দিনের দিন গেলে কিন্তু রিজার্ভেশন নাও পেতে পারেন। অনেকগুলো সেগমেন্ট আছে, অনেকগুলো টাইম স্লট আছে, ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, বিভিন্ন রকমের স্লট আছে, একটু ওয়েবসাইটটা চেক করে নেবেন। আমরা যে টিকিটটা পেয়েছিলাম সেটা ডিজেল ইঞ্জিন জয় রাইড, স্পেশাল জয় রাইড ছিল, এটা 1000 per head, স্টিম ইঞ্জিনেরটা আরেকটু বেশি পড়ে, কিন্তু স্টিম ইঞ্জিনের টাইমিংটা আমাদের জন্য সুইটেবল ছিল না। দার্জিলিং স্টেশন থেকেই ট্রেন ছাড়ে, ঘুম অবধি গিয়ে বাতাসিয়া লুপ ঘুরিয়ে আবার দার্জিলিং স্টেশনেই ফিরে আসে। এর আগের বার আমরা যখন দার্জিলিং এসেছিলাম, হ্যাপি ভ্যালিতে গিয়ে কমলকলি বলেছিল চা বাগানের ড্রেস পরে ছবি তুলবে, সেটা মনে পড়ে গেল। বাতাসিয়া লুপে ব্যবস্থা রয়েছে, বলার সঙ্গে সঙ্গে ওনারা সবটুকু ব্যবস্থা করে দিলেন, টোটালটা 7 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল। মানে 10 মিনিটের যে ট্রেন স্টপেজ, তার মধ্যে পোশাক টোশাক পরে, ফটো সেশন করে, সব কিছু কমপ্লিট, আর একজন খুব খুশি, আনন্দে নাচছে। ঘুম রেলওয়ে মিউজিয়াম, ঘুম স্টেশনে এসে টয় ট্রেন যার জন্য 25 মিনিট স্টপ দেয়। ভেতরে অনেক পুরনো ছবি রয়েছে, পুরনো মডেলস রয়েছে, কিছুক্ষণের জন্য বেশ ভালো ঘুরে দেখতে পারেন। আমরা একটু চেষ্টা করেছিলাম মিউজিয়াম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যদি ঘুম মনাস্ট্রিটা এই টাইমের মধ্যে ঘুরে আসা যায়, কিন্তু দেখলাম রিস্ক হয়ে যাবে, 25 মিনিটের মধ্যে 10 মিনিট পেরিয়েই গেছে, হয়তো ফিরতে পারবো না 15 মিনিটের মধ্যে, তাহলে ট্রেন ছেড়ে চলে যাবে। তাই আর মনাস্ট্রির দিকে যাওয়া হলো না, মিউজিয়াম দেখে আবার ট্রেনে ফেরত। দার্জিলিংয়ের আশেপাশে ঘোরার মধ্যে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, রক গার্ডেন, HMI, জু, অনেক কিছুই রয়েছে।
কিন্তু এর বেশিরভাগই আমাদের আগের বাড়ি করা হয়ে গেছে, আমি এর আগেও গেছি। আর সবথেকে বড় কথা, এবারে যেহেতু ট্যুরিস্টের ভিড় বেশি, গাড়ি ভাড়া প্রচুর চাইছে সাইট সিং এর জন্য লোকাল দার্জিলিংয়ের যে গাড়ি, সেই জন্য এবার আর গেলাম না। নেক্সট ডেস্টিনেশন, চা কিনতে হবে। দার্জিলিংয়ে আসবো, চা কিনে নিয়ে যাব না তা আর হয়, তার মধ্যে আমি আবার চা বিলাসী। চা কিনবো কোত্থেকে? দোকান অনেক পাবেন দার্জিলিংয়ে, মল রোডের উপরও গোল্ডেন টিপস ইত্যাদি ইত্যাদি অনেক দোকান আছে। কিন্তু দার্জিলিংয়ের সব থেকে অথেন্টিক চায়ের দোকান হলো নাথমুলস। এই নাথমুলসেরও কিন্তু দুটো ব্রাঞ্চ আছে, একটা মেলের ঠিক উপরে, সেটা না, এই যে নাথমুলসটা, এটা রিং রোড, মানে যেটা রিং মল আছে তার ঠিক আগে, মানে মেলের নিচে থেকে যে রাস্তাটা দার্জিলিং স্টেশনের দিকে সোজা নেমে গেছে সেই রাস্তার উপর পড়বে। বিভিন্ন দামের চা রয়েছে, আপনি পছন্দ মতো বেছে নিতে পারেন, বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন দাম অথেন্টিক চা এখান থেকে নিয়ে যেতে। এবার একটু অন্যদিকে হাঁটতে পেরোলো, দার্জিলিংয়ের মহাকাল মন্দির বা মহাকাল টেম্পল। এর আগে এইটায় যাওয়া হয়নি, বরঞ্চ এর আগে কেন যাওয়া হয়নি, কারণ উঠার রাস্তাটা অনেকটা চড়াই, কিন্তু এবারে ঠিক করলাম যাব। যদিও কমলকলির শরীর সেরকম ভালো নেই, সেই জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ টাইম নিয়ে দুজনে মিলে উপরে উঠলাম। 300 মিটার মহাকাল মন্দিরে উঠছে, এ নাকি দাবি করেছিল 19 কিলোমিটার হেঁটে কেদারনাথ যাবে। উপরে ওঠার সময় রাস্তাটি খুব সুন্দর। অ্যাকচুয়ালি উইন্ডমেয়ারের পিছন দিক থেকে একটা রাস্তা, সেটা সোজা চড়াই ধরে মহাকাল মন্দিরের উপর দিকে উঠে গেছে। উপরে মন্দিরের পরিবেশ খুব ভালো লাগলো, বেশ নিরিবিলি, সময় কাটানোর জন্য বেশ ভালো। কিন্তু আমরা থাকতে থাকতেই বৃষ্টি নেমে এলো। দার্জিলিংয়ে অবজারভেটরি হিলের ঠিক উপরে এই মহাকাল মন্দির। মহাকাল অর্থাৎ কিনা কাল, মানে শিবের উদ্দেশ্যে নিবেদিত মন্দির, তাহলে হওয়া উচিত হিন্দুদের মন্দির, কিন্তু তা কিন্তু পুরোপুরি বলা যায় না, ধর্মের মাহাত্ম্য এখানেই। 1782 একজন বুদ্ধিস্ট লামা, তার নাম ছিল দোর্জে রিনজিং, তিনি মন্দিরটি তৈরি করেন। মন্দিরের উপরে যেমন হিন্দু দেবদেবীদের মন্দিরও রয়েছে, সেখানে হিন্দু পুরোহিতরা পুজো করছেন, তার পাশে বুদ্ধিস্ট মঙ্ক যারা, তারাও দেবতার প্রতি, গৌতম বুদ্ধের প্রতি তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। বড় সুন্দর এই ধর্ম, মেলালে এভাবেই মেলাতে পারে। উপরে বিভিন্ন যে মন্দির রয়েছে, তার মধ্যে সাই বাবার মন্দির আছে, দুর্গা মন্দির আছে, কালী মন্দির আছে, গণেশ মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে। ঘুরে ঘুরে দেখা যায় খুব সুন্দর পরিবেশ, কিন্তু বাঁদরের উপদ্রব আছে। হাতের মোবাইল, চোখের চশমা, এগুলো একটু সাবধানে রাখা ভালো। মন্দিরের প্রবেশপথে নিচেই জুতো রাখার জায়গা আছে, কোথাওই টাকা দেওয়ার কোনো ব্যাপার নেই, কোনো টাকা পয়সা লাগে না। উঠলে যে পুজোও দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, আমরা যেমন পুজো দিইনি, পুরোটা সুন্দর করে ঘুরে দেখে অনেকটা সুন্দর সময় কাটিয়ে তারপর আবার নেমে এলাম। দার্জিলিং এলে শপিং তো করতেই হবে, মেল রোডের নিচটাতেই রয়েছে মহাকাল মার্কেট। আরও একটা মার্কেট রয়েছে যেটা থেকে আমরা আগেরবার শপিং করেছিলাম, যেটা দার্জিলিংয়ের লোয়ার লেভেলে, যেটা সেন্ট্রাল রোড থেকে নিচের দিকে নেমে যেতে হয়। এবারে আর বেশি শপিং করার নেই বলে সেই মার্কেটে গেলাম না, মেলের পাশের এই মার্কেট থেকেই টুকটাক দু একটা জিনিস কিনে নিলাম, ব্যাস আর কি, আবার মেলের দিকে ফেরা। মেল হলো দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র, এখানে বসেই সময় কেটে যায়, শুধু মানুষ দেখুন বসে আর কিছু লাগবে না। হালকা বৃষ্টি মেঘলার মধ্যে গরম গরম চা বা কফি বা ভুট্টা পোড়া সাথে প্রিয়জনকে নিয়ে বসে থাকুন, আর কি লাগে। এরপরেও যদি কেউ প্রশ্ন করে দার্জিলিং গিয়ে কী করবে, বা আমাদের যেমন মেলে ডেকে একজন জিজ্ঞাসা করছেন দাদা এখানে কী দেখব, এবার এই প্রশ্নের কি উত্তর দেওয়া যায়, একে ফিল করতে হবে, অনুভব না করতে পারলে বুঝতে পারবে না। আমার শৈশবের দার্জিলিং আসলে শুধু কোনো শহর না, এটা একটা অনুভূতি, ফিলিং।
এটা নিজের ভেতর থেকেই নিতে হবে। গুড মর্নিং, আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে, এই জন্য আমাদের 8টার মধ্যে বেরোতে, সেই জন্য টাইমটা তাড়াতাড়ি করে আমরা একটু চা খাওয়ার জন্য ম্যালের দিকে এগিয়েছি। দার্জিলিং শেষ, ছুটি শেষ, এবার ঘরে ফেরার পালা। কিন্তু না, ঘরে ফেরা হচ্ছে না, একটা টুইস্ট আছে। টুইস্টটা কি সেটা পরের এপিসোড, যেটা হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে গেছে, সেই এপিসোডে জানতে পারবে। টাটা, অ্যাডিওস।